যাদের সাথে খেললে আমাদের সাফের খেলার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ বেসিক্যালি হবে এবং আমরা চেষ্টা করব আমাদের খেলাটা আমাদের দেশি করার জন্য বিন্দুটা আমাদের আমাদের দেশের ভেনিউ আমরা ব্যবহার করব অবশ্যই আমরা চাই আমাদের র্যাঙ্কিং আমাদের একটু উন্নতি হোক সেই র্যাঙ্কিং আমরা অবশ্যই চাইবো যাতে করে আমরা বেশ কয়েক ধাপ আমরা এগিয়ে আসতে পারি জাতীয় পুরুষ ফুটবল দল সাফের ট্রফি জিতেছে একবার সেটা দু সালে অর্থাৎ বলা চলে সাফের ট্রফি জয়ের স্মৃতিতে ধুলো জমে গেছে তাই তো নতুন বাফুফে বাফুফে সাফকে পরিকল্পনা সাজিয়েছে সেই পরিকল্পনায় কতটুকু সফল মার্চ উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেটের তিন জাতি কাপ আয়োজন করতে যাচ্ছে ব্রুনাই আর সিশেলসকে নিয়ে যার মধ্যে এক দলের র্যাঙ্কিং একশো নব্বই আরেক দলের একশো নিরানব্বই এখানে একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ সহ র্যাঙ্কিংয়ের দুই দলেরই অবস্থান তলানিতে অথচ গত বছরের প্রথম দুটি উইন্ডোতে মালদ্বীপ আর ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ আয়োজন করেছিল বাফুফে প্রশ্ন হলো র্যাঙ্কিং এর দলগুলোর বিপক্ষে জিতলে কতটাই বা প্রভাব ফেলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আর যদি হারে স্বাগতিকরা তাহলে তো বর্তমান র্যাঙ্কিংয়ে একশো তম অবস্থানে থাকা বাংলাদেশের আরো অবনতি হবে সেক্ষেত্রে এমন ত্রিদেশিকাপ আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেকরা আপনি আপনার সেম লেভেলের দলের সঙ্গে যদি ফুটবল খেলেন তাহলে এই এই খেলাটার আপনি কতটুকু পরক করতে পারলেন যে আমি বেটার আদার্স এটা করার জন্য তো একটা ভালো অপোনেন্ট লাগবে সেই অপোনেন্টের জন্যই তো এরা সারা বছর প্র্যাকটিস করছে তো সেটা যদি তারা পরীক্ষা না দিতে পারলো তাহলে ওই ধরনের টিমের সঙ্গে খেলার কোনো কথা আমি খুঁজে পাই স্বাভাবিকভাবেই বছরের শুরু উইন্ডোতে তিন জাতি কাপে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণে বাফুফের দূরদর্শিতার অভাব দেখছেন এই ক্রীড়া বিশ্লেষক আর এই দলগুলোর সাথে খেলে শিরোপা জিতলেও র্যাঙ্কিং এ উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসবে না বলেই মত তার ধরুন আপনি জিতলেনি জিতলেন দুই গোলে জিতলেন ব্যাকশন গোলে জিতলেন তাহলে আপনার র্যাঙ্কিং নাহলে দুই থেকে দুই বাড়বে অথবা তিন বাড়বে সেশেলস এবং ব্রুনেই আমার কাছে হাস্যকর মনে হয়েছে জিনিসটা মানে এটা যদি টুর্নামেন্ট করার কি অর্থ মানে এটা থেকে আমরা কী অর্জন করব আমি আসলে মানে পরিষ্কার না গত বছরে বাংলাদেশ খেলেছিল আটটি ম্যাচ যেখানে কি না হারের পাল্লাটাই ভারী হতাশার সেই ছবিটা পরিবর্তন করতে নতুন বছরে ব্রুনাই কিংবা সিশেলসের সাথে ম্যাচ আয়োজনটা কি বাফুফের আদর্শ কোনো সিদ্ধান্ত আরও প্রশ্ন উঠে যে শক্তিশালী দলগুলোর সাথে কি তাহলে ম্যাচ আয়োজনে ব্যর্থ বাফুফে এস কে শাওন এখন ঢাকা